মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলায় শুরু হয়েছে আলু উত্তোলন। জমি থেকে আলু তোলায় এখন খুব ব্যস্ততা কৃষকের। এবার আলুর বাম্পার ফলনও হয়েছে ভালো, তবে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এখনও পাইকারদের সাড়া না পাওয়ায় বিপাকে রয়েছেন তারা। বাম্পার ফলনের পরও গেল 3 বছরের মতো এবারও আলুতে লোকসানের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি লাবলু মোল্লার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ জেলায় চলতি মৌসুমে 38,300 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 500 হেক্টর কম। গত বছর দাম কম পাওয়ায় অনেক কৃষকই আলুর আবাদ না করে এবছর সবজি ও ধানের আবাদ করেছে। তবে আবহাওয়া ভালো থাকায় আলুর ফলন যেমন বেশি হয়েছে, তেমনি আকারও হয়েছে ভালো। তবে দাম নিয়ে শঙ্কা রয়েছেন কৃষকরা। জানালেন, গত 2 বছর আলুর বাম্পার ফলন হলেও উৎপাদন খরচও তুলতে পারেননি। এবছর এখনো পর্যন্ত পাইকারদের সাড়া মিলছে না। 1 বিঘা মাটিতে আপনার 100 মন করে আলু হয়েছে। আলুর দাম হলে আমরা লাভবান হতে পারি, বেজা বিক্রি হচ্ছে না। আলুর দামটা ভালো হয় তাই মনে করেন 3-4 বছর মাইরেট আর উঠে যায়। কৃষক তো একদম মারার, মানে কৃষকে গৃহস্থ করে আইসি না তো না করে বাসি না, লস গেল করতে হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, মুন্সিগঞ্জ জেলায় প্রতি বছরই আলুর বাম্পার ফলন হয়, কিন্তু দাম কম পাওয়ায় ক্ষতির শিকার হন কৃষক। তাই আলু সংরক্ষণের ব্যাপারে কৃষকদের উৎসাহিত করার চেষ্টা করছেন তারা। প্রায় 3-4 মাস বাড়িতে সংরক্ষণ করলে আলু ভালো থাকে এবং আসানি পদ্ধতিতে, এবং যখন দাম বৃদ্ধি পায় তখন ওরা স্থানীয় পদ্ধতিতে সংরক্ষিত আলু বিক্রি করে থাকেন। মুন্সিগঞ্জ জেলায় 68টি হিমাগারে প্রায় 5 লাখ টন আলু সংরক্ষণ করা যায়, যদিও উৎপাদন হয় তার কয়েক গুণ বেশি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।